116তম জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে আমরা আজকে এখানে সিপিআই রাজ্য পরিষদ, সারা ভারত যুব ফেডারেশন এবং মহিলা ফেডারেশনের উদ্যোগে আমার জন্মদিন পালন করতে যাচ্ছি। যে ভগৎ সিং ভারতের স্বাধীনতার জন্য অনেক আন্দোলন করে গেছেন এবং নিজের জীবনকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে, সেই ভগৎ সিংয়ের চিন্তাধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করছি এবং ভগৎ সিংয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা ভগৎ সিংয়ের ভাবধারাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাছাড়া আজকে যে সংসদে কিছুদিন আগে যে মহিলা সংরক্ষণের জন্য 33% বিল পাশ হয়েছে, সেই বিলের প্রথম রূপকার একটু আগে আমাদের কংগ্রেস বলেছে, কংগ্রেস গীতা মুখার্জি তিনি প্রথমে সংসদে যে আওয়াজ তুলেছেন সেই বিলকে পাশ করিয়ে আজকের বর্তমান যে বিজেপি সরকার দেখে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু তা নয়, এই ক্রেডিট সিপিআই যে প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন নেত্রী কংগ্রেস গীতা মুখার্জি এবং গীতা মুখার্জির ভাবধারাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি।